ইফতারের সময় কোনো না কোনো পদের শরবত না হলেই চলে না, কারণ সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার পর প্রাণ ভরে শরবত খেতে মন চায়। ইফতারে অন্যান্য শরবতের চেয়েও লেবুর শরবত অনেক প্রচলন বেশি। এই শরবত যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকরও, কারণ লেবু হলো ভিটামিন সি এর অন্যতম উৎস। আবার লেবু খেলে মুখের রুচিও বাড়ে দ্রুত। সুগন্ধি এই ফলের স্বাদে ভিন্ন। সাধারণত গরমকালের ও রমজান মাসে লেবুর কদর অনেক বেশি বেড়ে যায়। সারাদিন রোজা রেখে কিংবা গরমে এক গ্লাস লেবুর শরবত ছাড়া কোনো কিছুই যেন ভালো লাগে না। ক্লান্ত শরীরে এক গ্লাস লেবুর শরবত নিমিশে সকল ক্লান্তি উধাও করে দেয়। লেবু যে শুধু পিপাসা নিবারণের হিসাবে কাজ করে তাই নয়, বরং লেবু বিভিন্ন রোগের উপশম সহ রূপচর্চায় আদিমকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরুখ ব্লগ বাই রূপা। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেল যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। লেবুর শরবত তাৎক্ষণিক শক্তি বৃদ্ধি করে, তাই সারাদিন রোজা রাখার পর লেবুর শরবত খেলে মেজাজ হবে ফুরফুরে আর কাজেও পাবেন দারুণ শক্তি। লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি ও অন্যান্য উপাদান, যা এটিকে প্রাকৃতিকভাবে অ্যান্টিসেপ্টিক হিসেবে গড়ে তোলে। অ্যান্টিসেপ্টিক হওয়ায় লেবু ব্যাকটেরিয়া ও এবং অন্যান্য ক্ষতিকর জীবাণুগুলোকে মেরে ফেলে, এবং সাইট্রিক অ্যাসিড হচ্ছে একটি দুর্বল অ্যাসিড যা ব্যাকটেরিয়ার কোষে থাকা ঝিল্লিকে ভেঙে দিতে পারে। লেবুতে ভিটামিন সি থাকায় অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, যার ফলে যারা লেবু খায় তাদের শরীরে ব্যাকটেরিয়া বিস্তার লাভ করতে পারে না, ধ্বংস হয়ে যায়। এছাড়াও লেবুতে রয়েছে ফ্লাভোনোয়েডস নামক উপাদান, যা লেবুকে অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য প্রদান করে। যেহেতু লেবুতে রয়েছে অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য, তাই লেবু ক্ষত, ঘা বা নিরাময় এবং পরিষ্কার করতেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। লেবু ব্যবহার করার ফলে ক্ষততে থাকা ময়লা ও জীবাণু পরিষ্কার করে দ্রুত ক্ষত সেরে উঠতে সাহায্য করে। এছাড়াও লেবুর মাধ্যমে ত্বকের সংক্রমণ ও নিরাময় করা সম্ভব হয়। ত্বকে যে কোনো ক্ষত হলে লেবু ব্যবহার করলে ত্বকের ক্ষত নিরাময় হয়। ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি ফুলে যাওয়া, জিভায় ঘা হওয়া এরকম সমস্যায় নিয়মিত লেবু খেলে ঘা সেরে যাবে। এছাড়াও যে কোনো অপারেশনের পরে ঘা দ্রুত শুকাতে অথবা যে কোনো ঘা দ্রুত শুকাতে চিকিৎসকগণ লেবু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। মুখে যদি ব্যাকটেরিয়া সংক্রমণ হয় তাহলে লেবুর রস দিয়ে মুখ ধুলেও কিন্তু ব্যাকটেরিয়া থেকে নিস্তার পাওয়া যায়। এছাড়াও লেবুর রস দিয়ে ত্বকের সংক্রমণ যেমন ফোড়া ও ফুসকুড়ি থেকেও কিন্তু নিরাময় পাওয়া যায়। লেবুতে থাকা ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট সহ অন্যান্য উপাদান লিভার সুস্থ রাখতে সাহায্য করে। তাই সারাদিন রোজা রাখার পর খালি পেটে লেবুর রস ও পানি মিশিয়ে খেলে শরীরের বিষাক্ত পদার্থ বের হয়ে দেয় এবং লেবুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট। ভিটামিন সি লিভারের কোষকে কোষের ক্ষতি থেকে রক্ষা করে এবং লিভারের কোষের বৃদ্ধি বাড়িয়ে দেয়, সেই সাথে মজবুত করতেও সাহায্য করে। লেবুতে থাকা ফ্লাভোনয়েড নামক উপাদান লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে এবং রোগের ঝুঁকি কমায়। লেবুতে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট লিভারের জমা হওয়া ফ্রি রেডিকেলসকে ধ্বংস করে লিভারকে অসুখ থেকে রক্ষা করে। ভিটামিন সি লিভারের এনজাইম এর কার্যকারিতাকে বিশেষভাবে বৃদ্ধিতে অবদান রাখে, ফলে এই এনজাইমগুলো ভালোভাবে বিষাক্ত পদার্থগুলোকে নিষ্ক্রিয় করতে পারে। লেবুর রস পরিপাকক্রিয়াতেও কিন্তু অবদান রাখে। লেবুর সাথে সাথে লেবুর খোসাও কিন্তু দারুণ উপকারী। রোজা রেখে এই গরমে শান্তির পরশ পেতে লেবুর খোসা গুঁড়ো করে গোসলে ব্যবহার করলে গরমে দূর হবে এবং শরীরেও ঠান্ডা হবে। এছাড়াও কারো যদি মাথা ব্যথা হয় তাহলে লেবুর খোসা গুঁড়ো করে মাথায় দিলে মাথা ব্যথা কমে যায়। সারাদিন রোজা রাখার ফলে অনেকের মুখের ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণ এমন একটি জিনিস যা হলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ব্রণের চিকিৎসায় বিভিন্নভাবে লেবু ব্যবহার করা যেতে পারে, যেমন কয়েক ফোঁটা লেবুর রস এবং সাথে মধু মিশিয়ে মুখে লাগান, ব্রণ দূর হবে। এছাড়াও বিউটি এক্সপার্ট বা বলে থাকেন দুধের সর ও লেবুর রস ব্রণের চিকিৎসায় ব্যবহৃত করতে বলেন। ব্রণের চিকিৎসায় লেবু ব্যবহার করলে ব্রণ দূর হওয়ার পাশাপাশি ব্রণ ওঠার হাড়কেও কিন্তু কমিয়ে দেয়, কারণ ব্রণ ভিতর থেকে ত্বককে পরিষ্কার করে। আবহাওয়া পরিবর্তন ও রোজা রাখার কারণে শরীর অনেক দুর্বল হয়ে পড়ছে ইদানিংকালে, ফলে সর্দি জ্বরতে রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। আর এই জ্বর সর্দিতে লেবু দীর্ঘদিন ধরে থেকে ব্যবহার হয়ে আসছে। যেহেতু লেবুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তাই লেবু ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। জ্বর বা সর্দিতে লেবুর রসের সাথে পানি মিশিয়ে সাথে কয়েক টুকরা দারুচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে গরম করে নিন। যখন পানির রং পরিবর্তন হবে তখন নামিয়ে খেয়ে নিন, দেখবেন খাওয়ার পর সর্দি বা ঠান্ডা কমে যেতে শুরু করবে।
লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ভিটামিন সি ওজন কমাতে সাহায্য করে। সারাদিন রোজা রাখার কারণে আমাদের মধ্যে ইফতার এর সময় বেশি খাওয়ার প্রবণতা বেড়ে যায়। লেবুর সাইট্রিক অ্যাসিড ক্ষুধা কমায়, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। সাইট্রিক অ্যাসিড মুখে থাকা স্বাদ কোষগুলোকে উদ্দীপিত করে, ফলে ক্ষুধা হ্রাস হয় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। আর এই কারণে যারা ওজন কমাতে চান তারা রোজা রেখে নিয়মিত লেবুর পানি খেলে তাদের ওজন নিয়ন্ত্রণে আনা সম্ভব। এছাড়াও লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। মেটাবলিজম শরীরে খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করে, যার কারণে লেবু খেলে শরীরে মেটাবলিজম বাড়বে এবং শরীর বেশি ক্যালোরি পোড়াবে। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড গলার শ্লেষ্মার প্রবাহ বৃদ্ধি করে এবং শ্লেষ্মার জমাট বাধা প্রতিরোধে সাহায্য করে এবং শ্বাসমালি ও গলা পরিষ্কার করে। এছাড়াও গলা ব্যথায় যদি লেবু দিয়ে চা করে খাওয়া যায় তাহলে কিন্তু ব্যথা গলা ব্যথারও উপশম হয়। সারাদিন রোজা রাখার ফলে অনেকের মধ্যে গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা পড়া বেড়ে যায়। চিকিৎসাশাস্ত্রে আছে, লেবুর রস পান করলে আলসার কমে যায় এবং বুক জ্বালা ভাবও প্রতিরোধ করে। লেবুর রস পান করার ফলে পাকস্থলীতে থাকা ক্ষতিকর অ্যাসিডকে ধ্বংস করে, ফলে আলসার নিরাময় হয়। বদহজম, কনস্টিপেশন, বারবার পেট খারাপ সহ নানা ধরনের পেটের রোগে খেতে পারেন লেবুর শরবত, ফলে স্টমাক অ্যাসিডিটির ক্ষরণ ঠিক মতো হতে শুরু করবে, ফলে রোগের প্রকোপও কমবে এবং শরীরে জমে থাকা ক্ষতিকর উপাদান বা টক্সিনও বেরিয়ে যাবে। তাই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত লেবু পানি অথবা সালাদ করে লেবু খান তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। লেবুতে প্রচুর জলীয় উপাদান থাকে, যে কারণে লেবু খেলে তা শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। আবার সারাদিন রোজা রাখা থাকার কারণে শরীরে পানি শূন্যতা দূর করতেও কিন্তু কাজ করে লেবুর শরবত। তাই রোজায় এই ধরনের সমস্যা এড়াতে লেবুর শরবত রাখতে পারেন ইফতারে। বিশেষজ্ঞরা বলেছেন লেবু খেলে তার শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ করাটা অনেকই সহজ হয়ে পড়ে। পাশাপাশি হজমের যে কোনো সমস্যা দূর করতেও কিন্তু এটি ভীষণ বাজে কার্যকরী। তাই রোজায় হজম সংক্রান্ত সমস্যা এড়াতে ইফতারে রাখতে পারেন লেবুর শরবত। তো বন্ধুরা, এতক্ষণ তো লেবুর অনেক উপকারিতার কথা জানালাম, তবে জানি কি এত সব উপকারিতার মধ্যেও কিন্তু লেবুর কিছু অপকারিতা রয়েছে। তাই না জেনে এটি খেলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারে। তাই লেবু খাওয়ার আগে সতর্কতা অর্জন করতে হবে এবং পরিমাণ মতো খেতে হবে। অতিরিক্ত লেবু খেলে বুক জ্বালা করতে পারে, যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত লেবু না খাওয়াই ভালো। যারা ওজন কমানোর জন্য লেবু খেয়ে থাকেন তাদের শরীর ক্লান্ত হতে পারে, কারণ লেবু খেলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। তাই যারা খেতে পছন্দ করেন ঘন ঘন তারা সবই বিবেচনা করে পান করবেন, তা না হলে অন্যান্য পুষ্টিগুণের অভাব দেখা দিতে পারে শরীরে। ইফতারে খালি পেটে লেবু খেলে হজম সমস্যা হতে পারে, কারণ লেবু আমাদের শরীর পেপসিন নামক হরমোনকে বিচ্ছিন্ন করে দেয়। তাই পেপসিন এর কাজ হলো হজমে সাহায্য করা। তাই খালি পেটে লেবু খেলে হজমে সমস্যা হতে পারে। লেবু পানি অতিরিক্ত হলে হজমে সমস্যা হয়, তাই বমিও হতে পারে। তবে সাধারণত যে কোনো ধরনের ডিটক্স ডায়েটে থেকে কিন্তু এমনটি হতে পারে। এখন যে বিষয়টির কথা বলবো তা হলো ডিহাইড্রেশন। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য লেবু পানি খাই, আবার সেই লেবুই কিনা ডিহাইড্রেশনের কারণ? হ্যাঁ, যদি আপনি অতিরিক্ত লেবু পানি খান তাহলে আপনার ঘন ঘন প্রস্রাব হবে, যার ফলে শরীরে ডিহাইড্রেশন হতে পারে, ফলে রোজা রাখা অবস্থায় বিপদের সম্মুখীন হবেন, কারণ প্রস্রাবের সাথে শরীরের থেকে ইলেকট্রোলাইটস ও সোডিয়াম বেরিয়ে যায়, যার ফলে ডিহাইড্রেশনের সৃষ্টি হয়। এছাড়াও লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড টাইরামাইন নামক একটি উপাদান থাকে। এই উপাদানের কারণে মাইগ্রেনের ব্যথায় আক্রান্ত কোনো ব্যক্তি যদি লেবু খায় তাহলে ব্যথা বেড়ে যেতে পারে। লেবু আমাদের সবার অনেক পছন্দের। লেবু দিয়ে আমরা আমাদের শরীরের যত্নের পাশাপাশি নানান ধরনের কাজে ব্যবহার করে থাকি। এটি যেমন সৌন্দর্য বৃদ্ধি করে তেমন রোগ উপশম করে থাকে, ঠিক তেমনই অতিরিক্ত লেবু খেলে কিন্তু তা হিতে বিপরীত হতে পারে। তাই লেবু খাওয়ার আগে ভালোভাবে জেনে নিতে হবে এবং কতটুকু কোন সময় এবং কী পরিমাণে খেতে হবে তাও নিয়ে জেনে নিতে হবে। নিয়ম মেনে পরিমিতভাবে লেবু খেলে আমরা উপকৃত হতে পারি এবং সেই সাথে এর অপকার থেকেও কিন্তু নিজেকে সুরক্ষিত রাখতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রমজানে যদি এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর এমনই আরও নতুন নতুন ভিডিও দেখার আমাদের জন্য আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।